নমস্কার, আশা করি সবাই ভালো। আর আছে কিন্তু একটা বাড়ি দেখাচ্ছি, যেই বাড়িটা আমি জাস্ট দুদিন আগে পোস্ট করেছিলাম। কিন্তু হ্যাঁ, আপনারা প্রচুর কল করেছেন এই বাড়িটা সম্পর্কে, কারণ বাড়িটা যেই এরিয়ায় আছে এবং যা দাম ধার্য করা হয়েছে এটা, সেটা হচ্ছে জলের দামে ফলের রস, যেটা আমরা বলে থাকি। হ্যাঁ, মানে এরকমই একটা জমি, আর যারা বড় জমি খুঁজছেন, মানে জমিটাও তো অনেকটাই বড় আছে, প্রায় দু কাঠা পাঁচ ছটাক বাইশ স্কোয়ার ফিট টোটাল জমি আছে ২২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 ২
অফিস যেটা আছে, মানে পজিশন বুঝতেই পারছেন আপনি, এসকেএম হসপিটাল। এসকেএম হসপিটাল কিন্তু আপনার ঢিলচড়ে দূরত্বে, অ্যাপোলো ফার্মেসি সামনে, এসপি অফিস, ট্রাফিক হেডকোয়ার্টার সব কিছু সামনে, আর বাড়িটা মাত্র 7-8 প্লট পড়ে মেন রোড থেকে, মাত্র 7-8 প্লট পড়ে মেন রোড যেটা আছে, 12 ফুটের রোড আছে, 12 ফুটের চওড়া রাস্তা, দুদিকে রোড পাচ্ছেন, ঠিক আছে, দুদিকে রোড পাবেন, গাড়ি তো আরামসে ঢুকে যাবে, এই কথাটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না, মানে যে কোনো গাড়ি কিন্তু বাড়িতে 2-3 গাড়ি আপনি পার্কিং করতে পারবেন। তাহলে পজিশন অলরেডি বুঝতেই পাচ্ছেন, খুব সুন্দর পজিশন, খুব সুন্দর পরিবেশ, এবং যেখানে আপনার বাড়ি থেকে বেরোবেন তো কলকাতা টলকাতা যেখানেই যাবেন না কেন, বাস কিন্তু আপনি পাবেন, বাস পেয়ে যাবেন। আর স্টেশন আছে মাত্র 2 কিলোমিটার দূরে স্টেশন আছে। আর বাড়িটা দেখুন, বাড়িটা কিন্তু একটু পুরনো আছে, হ্যাঁ, কিন্তু বাড়িটা আপনি যদি মানে বাড়িটা আপনি না ধরেন, যে শুধু জমিটা ধরেন, তার জমির দাম কিন্তু এটা হবে না, জমির দাম কিন্তু এর থেকে বেশি। দাম আমি আগে থেকেই বলে দিচ্ছি, দামটা রাখা হয়েছে মাত্র 27 লক্ষ টাকা। এটা ব্যাংকিং প্রপার্টি আছে, ব্যাংকিং প্রপার্টি আছে, এই জন্যই কিন্তু এত কম। অকশনে গেলে কিন্তু একটু কম বেশি এটা হয়ে যেতে হতে পারে আর কি, অথবা আপনি নিলেন না সেটাও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা ব্যাংক ভায়া এজেন্সি দিয়ে আপনাকে কাজ করতে হবে আর কি, আপনি যখন আসবেন দেখিয়ে দেওয়া হবে। টোটাল জমি আবার বলে দিচ্ছি, 2 কাঠা 500 টাক 22 স্কোয়ার ফিট, মানে প্রায় 2 কাঠা 6 ছটাক। নিচে এই পায়খানা বাথরুমের অংশগুলো করা রয়েছে এবং গোডাউন টাইপ কিছু করা রয়েছে। আমি আস্তে আস্তে ভিতরে ছবি টবি সমস্ত কিছুই দেখাবো, হ্যাঁ। আর যারা মানে এই বাড়িটা কিনতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন। এটা আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি, আমি প্রসেনজিৎ, আপনাদের জন্য নিয়ে আসতে থাকি প্রত্যেক দিন নতুন নতুন বাড়ি জমির ভিডিও। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আর কি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আর যারা যারা বাড়ি জমি বিক্রি করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকবো, আর বাড়িটা যেহেতু সিল করা আছে তাই জন্য এদিক দিয়ে ভিতরটা আমি দেখাতে পারছি না, তাও হালকা হালকা দেখানোর চেষ্টা করবো। এদিকটা একটু দেখুন, মানে আপনার যেটা আছে, নিচের তলায় 2 বেডরুম আছে, ঠিক আছে, নিচের তলায় 2 বেডরুম আছে, একটা কিচেন আছে, 2 কিচেন আছে। বাহাত যেটা দেখাচ্ছে, বাহাতে একটা ঘর আছে আর কি। টোটালি যেহেতু অন্ধকার আছে আর ভিতরে ঢোকা যাবে না যেহেতু সিল আছে, তো বাইরে থেকেই এরকম দেখাতে হবে। দোতলাটা আমি কিছু খোলামেলা আছে বলে দোতলার দরজা লাগানো হয়নি বলে দোতলাটা দেখাতে পারবো, কিন্তু একতলাটা টোটালি সিল করা আছে। আর এই যে প্যাসেজটা আছে ডান দিকে একদম লাস্টে কিচেন আছে, এবং তারপরে আপনার একটা বড় বেডরুম আছে, আর এইদিকে বাদিকে কিন্তু একখানা বড় বেডরুম আছে, ঠিক আছে। তার মানে 2 বেডরুম পাচ্ছেন, একটা প্যাসেজ পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন, বাইরে ল্যাটবাথটা বাইরে করা আছে, এবং উপরেও সমস্ত কিছু করা আছে, মানে হালকা পাতলা করা আছে। বাড়িটা রিনোভেট কিন্তু করে নিতে হবে। আর যেহেতু আমি বারবার বলছি যে এটা কিন্তু শুধু জমির দাম আপনি যদি ধরেন, এখানে কিন্তু 12 লক্ষ টাকা করে কাঠা চলছে মোটামুটি। আপনারা জানেন যে বারাসাত নপাড়ায় কেমন দাম চলছে, আমি কমই বলছি, মোটামুটি 12 লক্ষ টাকা করে কাঠা যদি আপনি ধরুন, তাহলে 2 কাঠা 6 ছটাক জমিতে কিন্তু প্রায় মোরলেস আপনার প্রায় 30 লক্ষ টাকা হয়ে যায়। সেখানে এই দোতলা বাড়িসহ আপনার কাছে ধার্য করা হয়েছে মাত্র 27 লক্ষ টাকা। এর থেকে হয়তো একটু বাড়তে পারে, কারণ এটা ব্যাংক অকশন প্রপার্টি, অথবা যদি আপনার কপালে থাকে এটা কমের মধ্যে আর একটু কমে হতো হয়ে যেতে পারে। আর এটা হচ্ছে দোতলা আছে, দোতলাটা কিন্তু টোটালি প্লাস্টার করা নেই, ঠিক আছে, টোটালি প্লাস্টার করা নেই। এরকম একটা ব্যালকনি আছে, এবং এখানে দেখুন একটা বড় হল আছে, একটা হল দেওয়া কিচেন আছে পুরো, এই যে দেখুন এই হলটা, এবং এখানে একটা পায়খানা বাথরুম আছে, ল্যাটবাথ যেটা আছে, জলের লাইন কিন্তু করা আছে, ঠিক আছে, জলের লাইন মোটামুটি হালকা পাতলা করা আছে, হ্যাঁ। আর বাড়িটা একটু পুরনো, এটা কিন্তু ইটের বাড়ি, ঠিক আছে, কলমের বাড়ি না, ইটের বাড়ি, কিন্তু প্লাস্টার করে নিলে, রং করে নিলে বাড়ি কিন্তু নতুন বাড়ি হয়ে যাবে। আর যদি টাইলস করে নেন তাহলে তো আর বলার অপেক্ষা রাখে না, একদম ঝা চকচকে হয়ে যাবে তখন, হ্যাঁ। এখানে একটা কিচেন আছে, এবং এখানে একটা বেডরুম আছে, তার মানে দোতলাতেও আপনি 2 বড় বড় বেডরুম পাচ্ছেন, একটা বড় হল পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন, একটা ল্যাটবাথ পাচ্ছেন, এবং একটা সুন্দর ব্যালকনি পাচ্ছেন। আর যেহেতু পজিশন আমি আগেও বললাম, পজিশন কিন্তু দুর্দান্ত পজিশন,
আপনি বাড়ি থেকে বেরোবেন, বাড়ি থেকে বেরিয়ে মাত্র হাফ মিনিটের মধ্যে কিন্তু আপনি NH-34, যেটা এখন NH-12 বলে নাম হয়েছে, NH-12 হয়ে গেছে, সেই NH-34 যেটা কৃষ্ণনগর রোড অনেকে বলেন বা কলকাতা শিলিগুড়ি রোড, সেই রোড থেকে কিন্তু একদম ঢিলছড়া দূরত্বে আপনি ছাদের থেকে কিন্তু মানে আপনি ছাদের থেকে রাস্তা দেখতে পাবেন। এরকম পজিশনের মধ্যে মাত্র 27 লক্ষ টাকায় আপনি 2 কাঠা 5-6 টাক জমির উপর দুদিকে রাস্তা দিয়ে এরকম একটা দোতলা বাড়ি পাচ্ছেন। আমার কিন্তু মনে হয় যে ডিলটা কিন্তু একদম হট ডিল আছে, আর এটার জন্য কিন্তু বেশি সময় পাওয়া যাবে না, কারণ অকশনের ডেট কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসছে। আর আমি বলেছিলাম যে আরও ফটো পেয়ে গেলে বা ভিডিও পেলে আমি ভিডিও নিশ্চয়ই এখান থেকে দিয়ে দেবো, তো সেই কথার জন্যই এটা আমাদের রি আপলোড আছে 2-3 দিন আগে, এবং আপনারা যথেষ্ট রেসপন্স দিয়েছেন, কালকেও অনেকেই এসেছিলেন, আজকেও এসছেন, তো বাড়িটা আশা করি অনেকেরই ভালো লাগছে, এবং অনেকে পিছিয়ে যাচ্ছেন যে প্লাস্টার করা নেই, এই নেই, তো প্লাস্টার করা নেই, আপনার তো বাড়িটা আগে তো জমিটা কিনবেন তারপরে বাড়িটা করবেন, তাই না? তো বাড়িটা আপনি দেখবেন না, শুধু জমিটা দেখুন, জমির দামও কিন্তু এই 30 লাখ টাকার কমে হবে না। আর আমি আপনাকে এখানে আপনাকে অফার প্রাইস রাখছি মাত্র 27 লক্ষ টাকার মধ্যে 2 কাঠা 6-6 টাক 22 স্কোয়ার ফিটের উপর এরকম দুদিকে রাস্তা দিয়ে, রাস্তার সামনে, স্টেশনও বেশি দূর না, ফরচুন হাইটস কিন্তু আপনার একদম সামনে, তাহলে পজিশন বুঝতেই পারছেন, পজিশন কিন্তু দুর্দান্ত পজিশন। এরকম পজিশন আপনার হাত থেকে বেরিয়ে গেলে আশা করি এই দায় পাবেন না, হ্যাঁ পাবেন তো নিশ্চয়ই, রাস্তার উপরেও পাবেন, কিন্তু পয়সাটা কিন্তু বেশি খরচা করতে হবে। আর যারা যারা বাড়ি জমি বিক্রি করতে যাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন, এবং বাড়ির একটা ভালোভাবে সুন্দরভাবে ভিডিও টুকরো টুকরো করে ভিডিও তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, তাহলে আপনাদের বাড়ির ভিডিওটা এই চ্যানেলে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে, এবং আমি কন্ট্যাক্ট যারা যারা আমাকে ফোন করবেন তাদেরকে আমি বলে মানে আপনাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে আপনার নিজের বাড়িটা কিন্তু বিক্রি করতে পারছেন। যারা যারা প্রবলেমে আছেন, নিজের বাড়িটারি বেচবেন বা জমি বেচবেন, তাদের জন্য বলছি। আর পেপার্সের সম্পর্কে কোনো চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, যেহেতু এটা ব্যাঙ্কিং প্রপার্টি আছে তাই পেপার্সের কোনো প্রবলেম নেই। আর এই প্রপার্টিতে কিন্তু লোন হবে না, ঠিক আছে, এটা ব্যাংকের NPA প্রপার্টি আছে, লোন হবে না। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা কিন্তু হসপিটাল আছে, কমলা ভিলেজ আছে, তার মানে পজিশন বুঝতে পারছেন, আমি বারবার বলছি পজিশন কিন্তু দুর্দান্ত পজিশন। এরকম পজিশনে এই দামের মধ্যে আশা করি মানে কেউ দেখাতে পারবে না আপনাদের, এরকম প্রপার্টি আছে এটা, মানে জাস্ট একটু খরচাপাতি করে নিলে কিন্তু বাড়ি কিন্তু নতুন হয়, জাস্ট প্লাস্টারটা করা নেই, প্লাস্টার করে নেবেন, যেটুকু একটু এদিক ওদিক করার দরকার, দরজা জানলাগুলো পুরনো আছে, পুরনো দরজা জানলাই যদিও লাগানো হয়েছিল, তা পুরোনো দরজা জানলা আছে, তা দরজা জানলাগুলো আপনাকে মানে এক্সচেঞ্জ করে দিতে হবে, এবং প্লাস্টার করে নিলে, রং করে নিলে বাড়ি কিন্তু যথেষ্ট সুন্দর বাড়ি হয়ে যাবে, যথেষ্ট সুন্দর, এবং গ্যারান্টি দিতে পারি এই দামে বারাসাতের মধ্যে কিন্তু এই সুযোগ চলে গেলে আপনি কিন্তু পাবেন না। তো যারা যারা প্রপার্টিটা কিনতে যাচ্ছেন অথবা সাইট ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দেবেন। আর সাইট ভিজিটিং চার্জ আছে মাত্র 201 টাকা, মাত্র 201 টাকা সাইট ভিজিটিং চার্জ আছে, ঠিক আছে। তো যারা যারা আসতে ইচ্ছুক কাইন্ডলি একটু ফোন করবেন, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর বাড়িটা আছে হচ্ছে একদিকে, এটা পশ্চিমমুখী বাড়ি আছে, আর আপনার উত্তর দিকেও রাস্তা আছে, ঠিক আছে, উত্তর দিকেও রাস্তা আছে, এদিকে আপনি উত্তর দিক দিয়েও চাইলে উত্তর দিক দিয়েও কিন্তু বেরোতে পারেন ঘর থেকে। তাহলে আজকের জন্য এইটুকুই, কালকে আবার দেখাবে নতুন প্রপার্টি নিয়ে। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।